আসসালামু আলাইকুম। বরাবর মত আমরা আছি ডিপিআরসি হসপিটাল এন্ড ডায়াগনস্টিক ল্যাবে। আমরা এখানকার চিকিৎসার মান নিয়ে পেশেন্টদের সাথে কথা বলি বরাবরই। আমরা আজকেও একজন পেশেন্টের সাথে কথা বলবো যিনি এখানে ট্রিটমেন্ট নিয়েছেন ভর্তি থেকে। তো শুরুতেই ওনার নামটা জানতে চাইবো। আসসালামু আলাইকুম, আপনার নামটি কি? আমার নাম মোহাম্মদ সাহেল আহমেদ। মোহাম্মদ সাহেল আহমেদ, আচ্ছা আপনি থাকেন কোথায়? আমি সিলেট মৌলভী বাজার শ্রীমঙ্গলে। সিলেটে থাকেন, আচ্ছা। কি সমস্যার কারণে আপনি এই ডিপিআরসি হসপিটালে এসেছিলেন? যে আমার ডান পায়ের হাঁটুতে সমস্যা ছিল এবং ডান পায়ের গোড়ালিতে সমস্যা ছিল। আচ্ছা, এখন আলহামদুলিল্লাহ অনেকটা ভালো এখানে এসে। আর অনেক আগে আমি ট্রিটমেন্ট দিয়েছিলাম কিন্তু ভালো হয় নাই। সেটা কতদিন যাবো ব্যথাটা? ব্যথাটা প্রায় দেড় বছর হয়ে গেছে। দেড় বছর ট্রিটমেন্ট নিয়েছেন এর আগে? জি জি। কোথায়? সিলেটে নিয়েছিলাম। আচ্ছা, ওইখানে। তারপর? তারপর কমে নাই, কমছে। যতটুকু ওষুধ খাইছি ভালো ছিলাম, ওষুধ শেষ, আবার চলে আসছিল এইভাবে। তখন এই ডিপিআরসি হসপিটালে আসলাম, এইটা এখন আলাদা মতে অনেকটা ভালো হয়েছে। এখানকার ঠিকানা কোথায় পেয়েছেন? এখানকার ঠিকানা ওই টিভিতে, এসে টিভিতে স্যারের প্রোগ্রাম আছে। এসে টিভিতে লাইভ প্রোগ্রামে? জি, লাইভ প্রোগ্রামে পেয়েছি। লাইভ প্রোগ্রামটা দেখে উনি তারপর ঠিকানা দিয়েছেন, আপনি এসেছেন? জি, ওনার সাথেও কথা বলছি লাইভে, উনি বলছেন চলে এসো। আচ্ছা, আল্লাহ আল্লাহ রহমতে এখন অনেকটা ভালো। আচ্ছা, তার কতদিন এখানে ভর্তি ছিলেন আপনি? আমি 8 দিন ছিলাম। 8 দিনের মতো? জি। আচ্ছা, যে আপনার সমস্যাটা ছিল সেটা এখন কি মানে সমাধান হয়েছে? এখন কতটুকু ইমপ্রুভ হয়েছে আপনার? হ্যাঁ, অনেকটা আল্লাহর রহমতে অনেকটাই সুস্থ হয়েছি। সুস্থ হয়েছেন? আগে মূলত কি সমস্যা দেখা দিত? শুধুমাত্র ব্যথা নাকি হাঁটতে কোনো সমস্যা হতো আপনার? না, ব্যথা কি আমার পুরো এই জয়েন্টগুলাতে ব্যথা করতো, এই জয়েন্টগুলাতে, শোল্ডারে, এলবোতে, মানে নিতে প্রত্যেকটা জয়েন্টে আমার ব্যথা, প্রতিটা জয়েন্টেই ব্যথা ছিল। হ্যাঁ। আচ্ছা, তারপর এখন? এখন আল্লাহর রহমতে অনেকটা ভালো, এখন ভালো, সে ব্যথা নেই। জি। আচ্ছা, এই 8 দিনে, এই 8 দিনে ইম্প্রুভ হয়েছে আপনার? অনেকটা অনেকটা। আচ্ছা, এখানে মূলত কি চিকিৎসা দেওয়া হয়েছে আপনাকে? এখানে এই ডিপিআরসি হাসপাতালের ভিতরে যারা ওই ট্রিটমেন্ট নিতেছে, ফিজিওথেরাপি গুলো, আমি ওটার নাম জানি না। আচ্ছা আচ্ছা। কিন্তু ওরা যে মেশিন দিয়ে বা যে এক্সারসাইজ করাইতেছিল অনেকটা ভালো ছিল, এক্সারসাইজের কারণে অনেকটা সুস্থ হয়েছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। যেহেতু এখানে ভর্তি ছিলেন, আপনার কাছে জানতে চাইবো এখানকার পরিবেশ কেমন? অনেক ভালো ভর্তির জন্য একটা? জি, অনেক ভালো, অনেক ভালো। আচ্ছা, পাশাপাশি এটাও জানতে চাইবো যারা চিকিৎসা দেন ডক্টরগণ তাদের সেবা কেমন? তারা কি ঠিক মতো? অনেক ভালো, অনেক ওনাদের আচার আচরণ অনেক ভালো, আমি অনেক সন্তুষ্ট হয়েছি। পাশাপাশি যারা ম্যানেজমেন্টে আছে? জি, অনেক ভালো, ব্যবহার ব্যবহার কি ভালো? জি, ভালো। আচ্ছা, ঠিক আছে। আপনার মতো সমস্যায় যারা ভুগছেন তাদেরকে কোনো অ্যাডভাইস দেওয়ার আছে কি, কোনো পরামর্শ? আমি এটাই বলবো তাদেরকে, তাদের উদ্দেশ্যে, তারা আমার মতো অসুস্থ আছেন, তাদেরকে বলবো যে ডিপিআরসিতে আসেন, ইনশাল্লাহ আপনারা সুস্থ হয়ে যাবেন। এটা আপনার আস্থা থেকে? জি জি। আচ্ছা, ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। ভালো, আপনার সময় বলার জন্য। আসসালামু আলাইকুম।